জেদ না করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, মোহাম্মদ মইজ্জুকে এবারে সাফ সতর্কবার্তা দিলেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। তার কথায়, চীনের থেকে ঋণ নিয়ে বিপাকে পড়েছে মলদ্বীপ, তাই জেদ ধরে বসে না থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। প্রতিবেশী দেশগুলো মলদ্বীপকে অবশ্যই সাহায্য করবে। যত দিন যাচ্ছে ভারত মলদ্বীপের সম্পর্ক একেবারে খারাপের দিকে গড়াচ্ছে, তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর বদলাচ্ছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মলদ্বীপের, আর দেনার পরিমাণ শুনলে একেবারে চমকে যাবেন। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মলদ্বীপকে, তাই সেই ঋণে যাতে একটু ছাড় দেওয়া হয় এবার সেই আর্জি জানাচ্ছে ভারতের কাছে। দেশের বর্তমান প্রেসিডেন্টের এমন আচরণকেই তোপ দেখেছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট সোলি। তার কথায়, ভারতের থেকে মালদ্বীপের মুদ্রায় মোট 800 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, কিন্তু চীনের থেকে নেওয়া হয়েছে 1800 কোটি। অর্থাৎ মালদ্বীপের আর্থিক সংকটের মূল কারণ চীনা ঋণ, তবে এই সমস্যা কাটাতে ভারতের মতো প্রতিবেশীদের থেকে মালদ্বীপের সাহায্য চাইতে পারে বলে মত সোলির। তিনি বলেন যে প্রতিবেশী দেশগুলো সাহায্য করবে বলেই আশাবাদী, তাই জেদ ধরে বসে না থেকে আলোচনা শুরু করতে হবে। অনেকেই আমাদের সাহায্য করতে পারবে, কিন্তু মইজ্জু তো মিটমাট করতে রাজি নন। পূর্বসূরির পরামর্শকে মানবে চীনপন্থী মইজ্জু, তা নিয়েই উঠছে প্রশ্ন। দেশের অন্দরেও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য সমালোচিত হয়েছেন মইজ্জু, তবে এবার তার গলে শোনা গেল অন্য সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু জানিয়েছেন, ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মলদ্বীপকে, তাই সেই ঋণ যাতে একটু ছাড় দেওয়া হয় এবার সেই আর্জি জানাচ্ছে ভারতের কাছে। জানা গিয়েছে ভারতের কাছে প্রায় 3000 কোটি টাকারও বেশি ঋণ রয়েছে তাদের। গত নভেম্বর মাসে শপথ নেন মইজ্জু, তারপরে তিনি জানিয়ে দেন মলদ্বীপ থেকে সরিয়ে নিতে হবে ভারতীয় সেনাকে। 88 জন সেনাই যাতে ফিরে যান সেই নির্দেশ দেন তিনি। আগামী 10ই মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপের বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, আর যার ফলে বেশ চাপে পড়েছে দ্বীপরাষ্ট্রটি। পর্যটন থেকে রাজস্বের একটা বড় অংশ আসে দেশের, তাই তড়ি ঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয় মালদ্বীপের 3 জন মন্ত্রী, মালসা শরীফ, মারিয়াম সিউনা এবং আবদুল্লাহ মাজুম মজিদকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার। এমনকি ওই মন্তব্য একান্তই ওই 3 মন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য, একথাও বলা হয়। মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে যান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু মনে করেন, অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। গত মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু জানিয়েছেন, 1972 সালে মালদ্বীপের সঙ্গে বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই নাকি সে দেশের উন্নয়নের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। সেই সঙ্গে তিনি মনে করে দিয়েছেন যে দুই দেশেরই পারস্পরিক একটা সম্মান রয়েছে। জিনপিংয়ের দেশ মালদ্বীপের সার্বভৌমত্বকে সম্মান করে বলেও দাবি মইজ্জু। তার এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
26শে জানুয়ারি ভারতের 75তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামী দিনে ভারতের উন্নতি এবং অগ্রগতি কামনা করেন মৈত্রী। মালদ্বীপ ভারতের কয়েক শতাব্দীর বন্ধুত্বের উল্লেখ করে জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সম্মানের সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা, ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদের ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটে টান পড়তে শুরু করেছে মালদ্বীপে। অন্ততপক্ষে তাদের এবার নতুন নতুন পদক্ষেপে সেটাই স্পষ্ট। মালদ্বীপের মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্ট ট্যুর অ্যান্ড অপারেটার্সের তরফে এক ট্যুর সংস্থাকে চিঠি লিখে পর্যটন পাঠানোর আবেদনও জানানো হয়। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহ জোরদার করার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময় চীন আমাদের এক নম্বর বাজার ছিল। আমরা চীনে এই অবস্থান পুনরুদ্ধারের জন্য চেষ্টা জোরদার করেছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানি করার উপর নির্ভর করে। মালদ্বীপের অর্থনীতি সবথেকে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক ভারতীয়। তাই স্বাভাবিকভাবেই ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা আগেই টের পাওয়া গিয়েছিল। জেদ না করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, মোহাম্মদ মৈত্রীকে একেবারে সাফ বার্তা দিলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। তার কথায়, চীনের থেকে ঋণ নিয়েই বিপাকে পড়েছে মালদ্বীপ, তাই জেদ ধরে বসে না থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। প্রতিবেশী দেশগুলো মালদ্বীপকে অবশ্যই সাহায্য করবে। যত দিন যাচ্ছে ভারত মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপের দিকে গড়াচ্ছে, তবে জেদ ছেড়ে সম্প্রতি সুর বদলাচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্রী। ক্ষমতায় আসার পর থেকেই তার গলায় ভারত বিরোধী সুর শোনা গিয়েছে। ভারতের কাছে বিপুল অঙ্কের ঋণ রয়েছে মালদ্বীপের, আর দিনার পরিমাণ শুনলে একেবারে চমকে যাবেন। সেই ঋণ মেটাতে কার্যত হিমশিম খেতে হবে মালদ্বীপকে, তাই সেই ঋণে যাতে একটু ছাড় দেওয়া হয় এবার সেই আর্জি জানাচ্ছেন ভারতের কাছে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।